ওই যে আছি ফেভারাইজার, এখানে দেখতে পাচ্ছেন এই দুধ, কলার দুধ 3 টাকা 10 পয়সা, অন্যান্য জিনিস এটা যে কোনো অবস্থিত বিভিন্ন জিনিসের দাম এখানে লেখা আছে। এখানে বিভিন্ন পণ্যের দাম খুব পাইকারি পাওয়া যায় এই ওয়ার হাউসে। এই যে রেডবুল, রেডবুল ব্লু সিলভার রিং 4টার দাম 7 টাকা, উড়ে পারবে অনেক দাম। আমরা খুঁজতেছি ওয়ান টাইম গ্লাস, কি পাই কিনা। ওয়ার হাউসটা বিশাল বড়, এখানে সব ধরনের পণ্য পাইকারি পাওয়া যায়। এটা ওই যে জুকুন এমাটিলের সাথে যে মার্কেটটা, এটা 3 তলায় অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন দাম, সব কিছু জিনিসের দাম। এই তরকারি, রান্না করা তরকারি পাওয়া যায় প্যাকেট করা। কি না আছে এখানে, তারপর আছে যে ড্রিঙ্কস বানানোর জন্য ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার দাম দেওয়া আছে। এখানে দুধ আছে, কোকোনাট ড্রিঙ্কসও আছে। এখানে কোকোনাট ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাইলাম, 7 আপ ড্রিঙ্কস। এখানে আছে 7 আপ, অন্যান্য কোল্ড ড্রিঙ্কস। বিশাল বড় একটা ওয়ার হাউস। এখানে লাগেজও আছে, লাগেজের বিভিন্ন দাম দেখতে পাচ্ছেন। যারা বিদেশ দেখে যাবেন, আমেরিকান টি কাম লাগেজ 49 টাকা, আপনাকে টি কেবিন স্পেনার 79 টাকা, 89 টাকা, ওর একটা দাম 99 টাকাও আছে। আবার দেশীয় বিভিন্ন কড়াইয়ের দাম দেখতে পারেন, এই কড়াইয়ের দাম $36, এটা 49 ডলার, এটা $24 কড়াইগুলো দেখতে পাচ্ছেন। এটা হলো $49। আরও অনেক কিছু আছে, দেখা শেষ করা যাবে না। তারপরে যে বাচ্চাদের জন্য ছোট ব্যাগ আছে, এখানে আছে। আবার এয়ার ফ্রায়ার, এয়ার ফ্রায়ার আছে, এবার এখানে আছে। এটা কি এয়ার হেডফোন না? এই যে একটা, ওয়াহ, এটা $39, কত? $39, এটা $24। চলে দাম কিছুটা সহনীয় যাচ্ছে। এখানে আবার আছে যে স্পিকার সহকারে মাইক্রোফোন, দাম সহ দেওয়া আছে। এখানে এই যে ব্লুটুথের স্পিকার, ব্লুটুথ স্পিকার আছে এখানে $19, দাম তো কম এখানে, অন্য জায়গায় আরো বেশি। ট্রলি আছে, 300 আছে, বিশাল বড় একটা ওয়ার হাউস দেখতে পাচ্ছেন। বিশাল অনেক অনেক পণ্য এখানে পাওয়া যায়, অনেক অনেক পণ্য।